হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমাদের হচ্ছে যে যমুনার বালিটা হচ্ছে আনলোড হচ্ছে, 1.5 FM আছে বালিটা, পুরো ফ্রেশ। সেটার মধ্যে কোনো সল্টট নাই, কোনো কাস্টার্ড আছে, কোনো কয়লা টয়লা কিচ্ছু নাই, একদম ফ্রেশ। এই যে কালারটা দেখতেছেন, একদম পিওর সাদা বালি। এইটা হচ্ছে আপনার প্লাস্টারের জন্য সবচেয়ে বেশি, এছাড়া গাঁথনি করতে পারবেন। গাঁথনি করলে এটা কোনো ফাটবে টাটবে না। মোটা বালি যত মোটা হবে তত স্ট্রেংথ বাড়বে, বালি যত মোটা হবে তত হচ্ছে এটার ফাটার সম্ভাবনা কম হবে। এটা দেওয়াল সাদা করবে না। এই বালিটা যেটা আছে এটা হচ্ছে দেওয়াল সাদা করবে না, এটা হচ্ছে যেরকম প্লাস্টার করবেন। এরপরে অনেক বালি আছে হচ্ছে আপনার বালি থেকে হচ্ছে সল্ট ছাড়ে, তো ওই সল্টটা হচ্ছে এই বালিতে বের হবে না। আর এই বালিটা হচ্ছে যেহেতু আমরা লেবার দিয়ে আনলোড করি, এই যে লেবার দিয়ে আনলোড করি, সেক্ষেত্রে এই বালিটা ফাটে না। যখন এই বালিটা ড্রেজারে আনলোড হয় তখন এই বালিটা একটু ফেটে যায়, হালকা ফেটে বালিটা পাতলা হয়ে যায়। তো এই বালিটা হচ্ছে আপনার কোনো ফাটার চান্স নাই। এই বালিটা হচ্ছে খুবই ভালো বালি, জেনুইন, একদম জেনুইন যমুনার বালি, ঠিক আছে। কালার দানা দেখতে পারতেছেন, অবশ্যই ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে আপনার এক মোট বালিতে পুরো দানাটা একদম পিওর ভালোভাবে দেখা যাচ্ছে। তো মালটা নেওয়ার জন্য দেওয়া নাম্বারে কল করেন, ইনবক্সে যোগাযোগ করতে পারেন, এবং হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন অর্ডার করার জন্য। যে শুকনো হইলে, অনেকে বলে যে শুকনো হইলে দানা ছেড়ে দেয়, আসলে শুকনো হইলে এই বালিটা দানা ছাড়ে না। যমুনার বালিটার মধ্যে কোনো দানা টানা শুকনো হইলে ছাড়ে না। বালি খুবই মোটা, খুবই মোটা। তো যমুনার বালি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া নাম্বারে, অথবা হচ্ছে আমাদের হচ্ছে ইনবক্সে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।